আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবলেম সলভিং প্লেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যারটি সম্বন্ধে দেখাবো এটি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যারটির সাথে সবাই কম বেশি পরিচিত, তো এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে এটা সবারই কম বেশি জানা আছে আশা করি, কারণ এটা অনেক একটি পুরাতন সফটওয়্যার এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। কিন্তু এই সফটওয়্যারের বিশেষ একটা ম্যাজিক ফাংশন আছে, যে ফাংশনটা অনেকেই জানেন না। আপনাদেরকে সেই ফাংশনটা আজকে একটু পরিচয় করিয়ে দেবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাথে। তো আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার চালু করলাম। আপনারা এখানে একটা ফাংশন, যে ফাংশনটা নিয়ে আমি আপনাদেরকে মূলত আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এখানে আপনারা একটা দেখবেন যে কিউ নামে একটা বাটন আছে বা কলাম আছে, যে কিউ এর বাম পাশে যদি আমরা দেখি যে কিউ এর আন্ডারে দুইটা কিউ তৈরি করা আছে, একটা হচ্ছে মেইন ডাউনলোডিং কিউ আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন কিউ। তো এই দুইটি কি আসলে এবং এই কিউ এর কাজটা কি, এটাই আমি আপনাদেরকে আজকে বর্ণনা করব। তো মূলত আমরা যখন কোনো কিছু ফাইল ডাউনলোড লিস্টে জমা করি তখন সেটা মেইন ডাউনলোডিং কিউ এর আন্ডারে জমা হয়, আর সিঙ্ক্রোনাইজেশন কিউ আর একটা আছে, এটার ভিতরে আমাদেরকে ম্যানুয়ালি পুট করে দেওয়া লাগে। তো সিঙ্ক্রোনাইজেশন কিউ আসলে কি এবং কি কাজে লাগে? সিঙ্ক্রোনাইজেশন কিউ আসলে সেই ক্ষেত্রে লাগবে যখন আপনার কোনো একটা ফাইল ডাউনলোড হচ্ছে না, করাপ্ট হয়ে গেছে বা লিঙ্ক নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি এটাকে অ্যাড টু সিঙ্ক্রোনাইজেশন কিউ এর ভিতরে দিয়ে দেন, তাহলে যখনই নেট কানেকশন পাবে, যখনই সার্ভার ঠিক হবে, সে এটার লিঙ্কটা রিপেয়ার করে রেখে দেবে, ফলে আপনার নতুন করে আবার ডাউনলোড লিস্টে তৈরি করা লাগবে না। তো আমরা এখানে একটা নতুন কিউ তৈরি করব। কিউ এর উপরে যদি আমরা রাইট ক্লিক করি তো দেখবেন যে ক্রিয়েট নিউ কিউ আছে। তো আমরা এখানে একটা কিউ তৈরি করলাম, সে যে কোনো নাম দেওয়া যায়, যে আমি নাম দিলাম হচ্ছে ইমেজ, অর্থাৎ যতগুলো ইমেজ আমরা ডাউনলোড করব সেইগুলো ইমেজের এই ভিতরে জমা হবে। তো কিউ তৈরি করার না করলেও তো এই জিনিসগুলো হয়, তাহলে কিউ এর সুবিধাটা কি? আসলে যদি আমরা আরও একাধিক কিউ তৈরি করতে চাই, যেমন সফটওয়্যার এরকম একটা কিউ তৈরি করে নিলাম, নেওয়ার পরে আমরা যখন কোনো সফটওয়্যার এই ডাউনলোড লিস্টে নেব, সেই সফটওয়্যারগুলো আমরা কিউ এর ভিতরে আলাদা করে দিতে পারি। ইভেন যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলোকে আমরা কিউ এর ভিতরে আলাদা করে দিতে পারি, যদিও IDM ডাউনলোডগুলো সবগুলোকেই মেইন ডাউনলোডিং কিউ এর ভিতরে ডিফল্টভাবে নিবে। তো কিউ এর ভিতরে কেন আমরা দিব এবং এর সুবিধাটা কি? যেমন আমরা যদি সফটওয়্যার কিউটা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো এই কিউ এর ভিতরে বেশ কিছু শিডিউল আছে এবং বেশ কিছু ফাংশন আছে যেগুলো এমনি ডাউনলোডের ভিতরে থাকে না। যেমন ওয়ান টাইম ডাউনলোডিং, ডাউনলোড স্টার্ট ডাউনলোড অ্যাট IDM স্টার্টআপ, অর্থাৎ IDM যখন চালু হবে তখনই এটা ডাউনলোডিং শুরু করে দেবে। তো সুতরাং সেটা বুঝতেই পারছ, IDM সচরাচর যখন PC চালু হয় তখনই এটা চালু হয়, তো অর্থাৎ PC চালু হওয়ার সাথে সাথে এটা ডাউনলোডিং স্টার্ট করে দেবে। সেটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার কিউ আছে সেই সফটওয়্যার কিউ এর সকল ফাইলগুলো। এখন আসেন যে সফটওয়্যার কিউকে আমরা এখানে শিডিউল তৈরি করতে পারি, যে এতটার সময় শুরু করবে, ডেইলি বা একবার বা কোনো কোনো বিশেষ বারের ক্ষেত্রে এটা হবে, এরকমভাবে কিছু ফাংশন তৈরি করে দেওয়া যায়। তারপরে আছে যে ডাউনলোড শেষ হলে কম্পিউটারটি বন্ধ করে দেবে অটোমেটিক। আপনারা যদি অসংখ্য ফাইল ডাউনলোড করেন তো যদি সেই ফাইলটার পিছনে এই কমান্ডটা দিয়ে দেন যে এমনি জেনারেল ডাউনলোড থেকে যে টার্ন অফ কম্পিউটার, তাহলে কি হবে, একটা ফাইল ডাউনলোডের পরে কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে, ফলে বাকি ফাইলগুলো আর ডাউনলোড হবে না। এই জন্য আমাদেরকে কিউ ব্যবহার করতে হবে। কিউ ব্যবহার করে আমরা এখান থেকে ফাইলগুলো ডাউনলোডের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো টোটালি শেষ হওয়ার পরে এখানে আমরা শাটডাউন দিতে পারি, রিস্টার্ট, হাইবারনেট ইত্যাদি ইত্যাদি দিতে পারি। তো আমি একটু আপনাদেরকে দেখাই কিভাবে। যেমন আমি একটা ডাউনলোড করি যে কোনো একটা ফাইল, আমরা ইউটিউবে প্রবেশ করলাম, আমরা এই ভিডিওটি ইউটিউব থেকে আমরা ডাউনলোড করব, সে 720 MB4 এর ডাউনলোড নিলাম। নেওয়ার পরে আমরা ডাউনলোড লেটার দিয়ে দিলাম, তো এটা আমাদের ডাউনলোড লিস্টে জমা হয়ে গেছে। জমাটা আমরা বুঝবো কীভাবে, যে এখানে কমপ্লিট হয়নি যে ফাইলটা, এই যে এটা আমাদের এখন ডাউনলোড লিস্টে জমা হয়ে গেছে। তো এখন আমরা এটা এই মুভ টু সফটওয়্যারে দিয়ে দিলাম। এরকম যতগুলো ফাইল আছে আমি সবকটা সিরিয়ালে এভাবে দিয়ে দেবো সফটওয়্যারগুলো। সফটওয়্যার ফাইলগুলো দেওয়ার পরে সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ফাইল ইন দি কিউ, এখানে যদি যাই যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলো এখানে দেখতে পারো। তো আমাদের একটা ফাইল আছে যে কারণে আমরা বেশি দেখতে পারছি না। তো আমি আরও একটা ফাইল ডাউনলোড লিস্টে নিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আবার আমরা ইউটিউবে প্রবেশ করি, তো ইউটিউব থেকে আমরা আরও একটি ফাইল এখানে ডাউনলোড লিস্টে নিয়ে নিলাম, নেওয়ার পরে ডাউনলোড লেটার দিয়ে দিলাম, এটা ডাউনলোডে আমাদের লিস্টটিতে জমা হয়ে গেলো। এবার আমরা IDM চালু করে দেখি যে দুইটা ফাইল আমাদের আছে, তার ভিতরে এই ফাইলটা আমরা আবার মুভ টু সফটওয়্যার করে দিলাম। এখন আমরা সফটওয়্যার কিউ এর ভিতরে ফাইল ইন দি কিউ এ গেলাম, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ফাইল আছে। এইখানে একটা সুবিধা, সেটা আছে যে আমরা কোন ফাইলটা আগে করব ডাউনলোড, কোন ফাইলটা পরে করব। যেমন 100 MB ফাইলটা যদি মনে করি আমরা পরে দেবো, তাহলে সেক্ষেত্রে ওকে টেনে নিচে নামিয়ে দিতে পারি, বা এখান থেকে ড্রপ ডাউন কি আছে এইভাবে আমরা ফাইলগুলো অ্যাসেম্বলও করতে পারি, যেগুলো এমনি মেইন ডাউনলোডিং কিউতে এগুলো সম্ভব হয় না।
এখান থেকে আমরা শিডিউল করে দিতে পারি যে 3টা থেকে 5টা পর্যন্ত সফটওয়্যার কিউর ফাইলগুলো ডাউনলোড হবে। এবং ইমেজের ভিতরে যদি আমরা ইমেজ রাখি, অনেকগুলো ইমেজ জমা করি, সেই ইমেজগুলো আমরা দিয়ে দিলাম যে সফটওয়্যারটা 3টা থেকে 5টা দিয়েছি আর ইমেজগুলো দিলাম 5টা থেকে 6টা পর্যন্ত, এভাবে সাজানো সম্ভব হয়। তো এই ক্ষেত্রে একটা বড় সুবিধা, ডাউনলোডের ক্ষেত্রে ফাইলগুলো বাছাই করে করে ডাউনলোড করা সম্ভব হয়। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই এতক্ষণ সাবস্ক্রাইব করে দিয়েছেন, না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।